ভিউয়ার্স, আজকে একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো কিভাবে এমএস এক্সেলে, অর্থাৎ মাইক্রোসফট এক্সেলে, যোগ বিয়োগ গুণ ভাগ অত্যন্ত সহজ নিয়মে করা যায়, সেই প্রসেসটি আপনাদের সামনে আজকে শেয়ার করব। তো ভিউয়ার্স, এই প্রসেসটি আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে, বিশেষ করে যারা ডাটা এন্ট্রি বা কম্পিউটার অপারেটরের কেরিয়ার গঠন করতে চান বা চাকরি করতে চান, তাদের জন্য ভাইবা বা প্র্যাকটিক্যাল পরীক্ষায় এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয় বা এগুলো অনেক প্রয়োজন হয়। তো আজকে আমি সেটাই প্র্যাকটিক্যালি করে দেখাবো। তো চলুন ভিউয়ার্স, কথা না বলে আমরা আমাদের প্রসেসটি প্র্যাকটিক্যালি শুরু করে দিই। এর জন্য প্রথমে আমি চলে যাব মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটিতে। মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ওপেন করলাম। ওপেন করার পর ভিউয়ার্স, এখানে দেখুন একটি টেবিল রয়েছে। আমি এই টেবিলটার বিভিন্ন যে কলাম বা রো এবং সেলগুলো রয়েছে সেগুলো কিভাবে অটোমেটিক যোগ করা যায় সেই প্রসেসটা দেখাবো। আর একই সাথে আজকের আলোচনার আরও তিনটা বিষয়, গুণ ভাগ এবং বিয়োগ, এগুলো আপনাদেরকে আজকে দেখাবো। আশা করি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আপনারা অনেক উপকৃত হবেন বলে আমার বিশ্বাস। তো ভিউয়ার্স, এখন আমরা এই টেবিলটাকে প্রথমে যোগ করব। তো যোগ করার জন্য অনেকগুলো সিস্টেম বা ওয়ে রয়েছে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো সবচেয়ে সহজ যে সিস্টেমগুলো, যেগুলো আমাদের মনে রাখা বা প্র্যাকটিস করার জন্য খুবই সহজ হবে। তো আমরা কিন্তু এগুলোকে বিভিন্নভাবে যোগ করতে পারি। আজকে আমি দেখাবো এটা কীভাবে অটোমেটিক যোগ করা যায়। অর্থাৎ এই সেলটাকে আমরা এদিকে নিচে যে টোটালটা এদিকে যোগ করে দেখাবো, এদিকে যোগ করে দেখাবো, এবং এগুলো সবগুলোকে একত্রে কীভাবে যোগ করতে পারি এবং ইন্ডিভিজুয়াল যোগ করতে পারি সেটাই প্রসেসটা আমি দেখাবো আজকে। তো বন্ধুরা, প্রথমে আমি যে এই যে রো রয়েছে এখানে অনেকগুলো ব্যক্তির নাম রয়েছে, তাদের কোম্পানি রয়েছে, তাদের স্যালারিটা, বেসিক স্যালারি, এক্সট্রা স্যালারি, এই দুইটা মিলে তাদের ইন্ডিভিজুয়াল যে স্যালারিগুলো হবে সেটা যদি আমরা বের করতে চাই, অর্থাৎ টোটাল স্যালারি, ইন্ডিভিজুয়াল টোটাল স্যালারি যদি আমরা বের এই এই ঘরেরটা যদি আমরা বের করতে চাই, সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে সমান চিহ্ন দিয়ে, সেক্ষেত্রে সাম, তারপর ব্র্যাকেট দিয়ে, তারপরে যে সেলগুলো আলাদা আলাদাভাবে আমরা লিখি। কিন্তু এখন মূলত যেটা করব সেটা হচ্ছে আমরা কীভাবে অটোমেটিক করতে পারি। তো অটোমেটিক করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে রিবন বার রয়েছে, ভিউয়ার্স দেখুন আমাদের যে রিবন বারটি রয়েছে সেখানে আমাদের যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে অটো সাম নামে যে অপশানটা রয়েছে এটার মাধ্যমে মূলত আমরা এই কাজটা করব। তো এটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমাদেরকে এই যে দুইটা সেল আমাদেরকে আগে, এই দুইটা আমরা করবো এখন, এই দুইটা যদি আমরা করি সেক্ষেত্রে দুইটা আমাদেরকে আগে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করা অবস্থায় আমরা এটাকে যোগ করব। তাহলে যোগ করলে এই সিলেক্ট করা অবস্থায় রেখে আমরা চলে যাবো আমাদের উপরে যে অটো সাম রয়েছে, এই অটো সামে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিক এটা যোগ হয়ে যাবে। কোনো ধরনের ইকুয়াল টু, তারপরে সাম বা আমাদের যে নর্মাল যে ফর্মুলা সেটা কিন্তু আমাদের ফলো করার কোনো দরকার নেই। অর্থাৎ খুব অত্যন্ত সহজে আমরা কাজটা করতে পারি। তো আমরা জাস্ট এখানে অটোতে অটো সামে ক্লিক করে দেবো। দেখুন ভিউয়ার্স, অটো সামে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের রেজাল্টটা কিন্তু চলে আসছে। অর্থাৎ 2,50,000 সাথে 50,000 যোগ করলাম, হয়ে গেল 2,50,000। এখানে কিন্তু আমাদের অত্যন্ত সহজে কিন্তু আমরা এই যোগটা করতে পারলাম। তো এটা গেল এই যে আমাদের যে রোগুলো রয়েছে, সেলগুলো, ইন্ডিভিজুয়াল সেল, সেটা টোটাল। এখন আমরা এটাকে এভাবে এক এক করে আমরা এভাবে যদি আমরা আবার যদি এখান থেকে ধরুন আবার এই এই সেলটা আমরা যদি সিলেক্ট করি, এটা সেলটি সিলেক্ট অবস্থায় রেখে আমরা চলে যাবো অটো সামে, তাহলে হয়ে যাবে। এবার যদি আমরা সবগুলোকে একসাথে করতে চাই সেক্ষেত্রে সবগুলোকে এভাবে সিলেক্ট করে নেবেন। এভাবে সবগুলোকে একসাথে সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা জাস্ট চলে যাবেন উপরে, উপরে যে ভিউয়ার্স, এই যে অটো সাম রয়েছে, আমরা এর আগে পূর্বে দেখিয়েছি অটো সাম, আপনারা এই অটো সামে ক্লিক করে দেবেন, তাহলে দেখুন সবগুলো কিন্তু অটোমেটিক একবারে যোগ হয়ে গেছে। অর্থাৎ আপনি যদি ইন্ডিভিজুয়াল চান সেটাও আপনারা যোগ করতে পারবেন, আর আপনারা যদি চান যে আমি এক এক করে যোগ করবো সেটাও কিন্তু পারবেন। দেখুন ভিউয়ার্স, আমি কিন্তু সব যোগগুলো কিন্তু স্মুথলি হয়ে গেল। এখন আমি যদি চাই যে এক্সট্রা স্যালারি টোটাল কত সেটাও আমি করতে পারবো। এভাবে পুরোটা সিলেক্ট করে নেবেন, পুরোটা সিলেক্ট অবস্থায় রেখে আমরা চলে যাবো অটো সামে, এই যে এক্সট্রা সামে যে সেটা কিন্তু টোটাল হয়ে গেল। এখন আমি যদি চাই যে এই কলমেরটা যোগ করব, একই সিস্টেম, খুব ইজিলি হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, এই যে হয়ে গেছে।
আপনার কোনো ধরনের ঝামেলা করতে হবে না, এটাকে জাস্ট টেনে এভাবে পুরোটা সিলেক্ট করে সিলেক্ট অবস্থায় রেখে অটো সামে ক্লিক করে দেবেন, হয়ে যাবে। দেখুন খুব স্মুথলি কিন্তু আপনার যে টেবিলের যে কাজগুলো সেটা কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল করতে পারেন, টোটাল একসাথে করতে পারেন, এভাবে আপনারা এই টেবিলের কাজগুলোকে যেভাবে খুশি সেভাবে কিন্তু আপনারা অটোমেটিক অটো সামের মাধ্যমে করতে পারেন। কোনো ধরনের কমান্ড কিন্তু আপনাদের এখানে ইউজ করতে হবে না। এবার আমরা পরীক্ষাতে আমাদের যে বিভিন্ন চাকরি পরীক্ষা ভাইবাতে বিশেষ করে যে প্রশ্নগুলো করা হয় সেটা হচ্ছে আপনাকে তারা দুইটা সংখ্যা দিয়ে বলতেছে যে এটা এগুলোর যোগ করেন, সেক্ষেত্রে আপনাকে এভাবে তারা যোগ করতে বলবে, বিয়োগ করতে বলবে, গুণ করতে বলবে, ভাগ করতে বলবে, আলাদা আলাদা সংখ্যা দিয়ে তারা বলবে যোগ করতে। তো সেক্ষেত্রে আপনাদের যে করণীয়টা সেটা হচ্ছে এগুলোকে আমরা কী করি, নর্মাল যে নিয়ম সেটা হচ্ছে আমাদের এখানে সমান চিহ্ন কল করতে হয়, তারপরে সাম লিখতে হয়, তারপর ব্র্যাকেট দিতে হয়, তারপর বিভিন্ন যে ঝামেলা করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের প্রবলেম হয় যে এগুলো আমাদের মনে থাকে না বা আমাদের এগুলো মনে রাখাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো আমরা যদি এটা সহজ ওয়েতে যদি আমরা এটাকে যোগ করতে পারি তাহলে আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যায়। সেজন্য আমরা যে কাজটা করবো, জাস্ট আমরা এই যে কলামটা রয়েছে এই কলামের ভেতরে আমরা প্রথমে সমান চিহ্নটা দিব। সমান চিহ্ন দেওয়ার পরে জাস্ট আমরা এই যে চারটা সেল রয়েছে চারটা সেলের আলাদা আলাদাভাবে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করলে কিন্তু আমাদের এই চারটা সেল কিন্তু যোগ হয়ে যাবে। সেক্ষেত্রে প্রথম সেলটা সিলেক্ট করার পরে আমরা এখানে কিবোর্ড থেকে প্লাস চিহ্ন দেবো, দ্বিতীয় সেল প্লাস চিহ্ন, তৃতীয় সেল প্লাস চিহ্ন, চতুর্থ সেল প্লাস চিহ্ন দেওয়া হয়ে গেলে জাস্ট আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিলে কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসবে। দেখুন ভিউয়ার্স আমাদের এখানে কিন্তু রেজাল্ট চলে আসছে 434। আপনাদের কিন্তু কোনো ধরনের সাম বা কোনো ধরনের কমান্ড কোনো ধরনের ব্র্যাকেট কিন্তু ইউজ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট আপনারা সমান চিহ্ন দিয়ে জাস্ট সেলগুলোকে ক্লিক করবেন আর প্লাস মাইনাস যেটা আপনাদের দরকার সেটা আপনারা দিয়ে দেবেন। এটা গেল প্লাজেরটা। এখন আমরা যদি বিয়োগ করতে চাই সেটাও এক, তো ভিউয়ার্স এখন আমরা দেখাবো বিয়োগ। তো বিয়োগের জন্য প্রথমে আমি 50 লিখতেছি, 50 লিখে আমরা এখান থেকে 5 বিয়োগ করব। তো 50 থেকে 5 বিয়োগ করলে আমরা এখানে 5 লিখব। এখন পরবর্তীটা আমরা পরবর্তী সেলে চলে যাব। পরবর্তী সেলে আসার পর এখন বিয়োগ করার জন্য আমাদেরকে পুনরায় আগের মতো প্রথমে সমান চিহ্ন কল করতে হবে, তারপরে আমাদের যে কোন সেল থেকে কোন সেল আমরা বিয়োগ করতে চাইতেছি সেই সেলগুলো সিলেক্ট করব। সেল সিলেক্ট করার পরে এখন আমি বিয়োগ করবো, বিয়োগ চিহ্ন দেবো, বিয়োগ চিহ্ন দেওয়ার পর নিচে আমাদের 5 নম্বর সেল রয়েছে এটা দেবো, তারপরে এন্টার প্রেস করলে কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসবে। দেখুন ভিউয়ার্স আমাদের রেজাল্ট কিন্তু চলে আসছে, অর্থাৎ 50 থেকে আমরা যদি 5 বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের রেজাল্ট আসছে 45। দেখুন এটা খুবই স্মুথলি হয়েছে। এখানে আপনাদের কোনো ধরনের কমান্ড ইউজ করার কোনো দরকার নেই, জাস্ট আপনার সমান চিহ্ন কল করবেন, তারপর আপনি যেই যেই সেলগুলো বিয়োগ করবেন যোগ করবেন সেটা জাস্ট আপনি সিলেক্ট করে দেবেন তাহলে হয়ে যাবে। এবার আমরা একটা গুণ করে দেখাবো। তো গুণ করে সেক্ষেত্রে ধরুন আমি 20 এটাকে 5 দিয়ে গুণ করতে চাচ্ছি, তাই সেক্ষেত্রে আমাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে চলে আসার পরে আবার পুনরায় সমান চিহ্ন কল করতে হবে, তারপরে যেই সেল গুণ করব সেই সেলটাকে সিলেক্ট করব, তারপরে কিবোর্ড থেকে এন্টার ইনটু বা গুণের যে গুণ করার জন্য যে গুণ চিহ্নটাকে প্রেস করব, তারপরে এন্টার প্রেস করে দিলে কিন্তু এটা হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স 20 × 5 = 100 হয়ে গেছে। তো এভাবে আমরা ভাগও করতে পারবো, কোনো সমস্যা নেই। ভাগের জন্য ধরুন আমি 500 কে 10 দিয়ে ভাগ করব, 500 কে 10 দিয়ে ভাগ করব। এক্ষেত্রে পুনরায় আমাদের আগের মতো করেই আমরা সমান চিহ্ন কল করব, তারপর জাস্ট সিলেক্ট করব 500 এরপরে কিবোর্ড থেকে ভাগ চিহ্ন দিতে হবে, তারপরে 10 সিলেক্ট করার অবস্থায় আমরা এন্টার প্রেস করে দিলে কিন্তু দেখুন 50। খুব স্মুথলি কিন্তু আপনারা এই যোগ বিয়োগ গুণ ভাগ এক্সেলের যে যোগ বিয়োগ গুণ ভাগ এটা করতে পারবেন। এটার জন্য আপনাদের কোনো ধরনের কিছু মনে রাখার কোনো দরকার নেই, জাস্ট আপনারা নর্মাল যে সেন্সে আপনারা যেভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করেন সেটা করতে পারবেন। তো ভিউয়ার্স এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা জানেন বিভিন্ন ভাইবা বা প্র্যাকটিক্যালের যে কম্পিউটার অপারেটর বা ডাটা এন্ট্রি অপারেটর যে ভাইবাগুলো হয়ে থাকে সেখানে কিন্তু আপনাদেরকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করবেন। তখন যদি আপনি এগুলো না পারেন তাহলে কিন্তু আপনার অনেক প্রবলেম হবে, সেক্ষেত্রে চাকরি না হওয়ার সম্ভাবনাই অনেক বেশি থাকবে। তো আশা করি আপনারা এভাবে প্র্যাকটিস করবেন, এটা আপনাদের জন্য কঠিন হবে না এবং মনে রাখার জন্য কোনো কঠিন হবে না। আমরা বিভিন্ন ইনস্টিটিউট বা বিভিন্ন জায়গায় যেভাবে শিখি সেক্ষেত্রে কিন্তু ম্যানুয়ালি বিভিন্নভাবে বিভিন্ন কমান্ড ইউজ করে কিন্তু এগুলো করানো হয়, ফলে সেগুলো আমাদের মনে থাকে না, ফলে আমরা যখন প্র্যাকটিক্যাল বা ভাইবা বোর্ডে যাই তখন কিন্তু আমাদের এগুলো করতে অনেক হিমশিম খেতে হয়। তো ভিউয়ার্স এখন আমি আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের দেখাবো। এতক্ষণ তো আমি যোগ বিয়োগ গুণ ভাগ দেখালাম, এগুলো নর্মাল। এবার যদি আমি যে আমাদের যে এর যে অঙ্কগুলো রয়েছে যে
এত টাকার এত অংশ বা এত টাকার এত পার্সেন্ট সমান কত সেটা কিভাবে বের করতে পারেন, সেটা কিন্তু খুবই সিম্পল একটা কাজ। দেখুন আমরা এখানে একটা উদাহরণ নিয়েছি, সেটা হচ্ছে 200 টাকার 10% সমান কত, এটা আপনি কিন্তু এই এক্সেলের মাধ্যমে কিন্তু খুব সহজে কিন্তু এটা করতে পারবেন। এটা করার জন্য আপনাকে তেমন কোনো কঠিন কোনো কাজ করতে হবে না, জাস্ট একই আগের নিয়মে আপনি জাস্ট সমান চিহ্নকে কল করবেন, সমান চিহ্ন দেবেন, সমান চিহ্ন দেওয়ার পরে জাস্ট 200 টাকার 10%, তাহলে প্রথমে 200 লিখবেন, 200 লেখার পরে আপনাদেরকে যে কাজটা করতে হবে ইনটু দিতে হবে কিবোর্ড থেকে ইনটু দেওয়ার পরে 10 দিতে হবে, এরপরে এটাকে ভাগ দিতে হবে 100 দ্বারা, এরপর এন্টার প্রেস করে দিলে দেখুন ভিউয়ার্স আপনাদের যে অ্যানসার সেটা কিন্তু চলে আসছে, অর্থাৎ 200 টাকার 10% সমান হচ্ছে 20 টাকা। এভাবে আপনাদের যত এরকম এরের অঙ্ক রয়েছে সেগুলো কিন্তু আপনারা করতে পারবেন। এখানে আপনাদের কোনো ধরনের কমান্ড ইউজ করা লাগবে না। আমি মনে করি যে এই অঙ্কটা করার ক্ষেত্রে অনেকে অনেক ধরনের কমান্ড ইউজ করে সেটা করবে, কিন্তু এটাকে অত্যন্ত সহজ উপায় যে করা যায় সেটা কিন্তু আমি মনে করি হয়তো অনেকের জানা নাও থাকতে পারে। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে এই ট্রিক্সটি আপনারা জানলেন এবং এভাবে আপনারা প্র্যাকটিস করবেন, ফলে আপনাদের যে প্র্যাকটিক্যাল বা আপনাদের যে বিভিন্ন যে ডাটা এন্ট্রির যে কাজগুলো সেক্ষেত্রে আপনাদের অনেক হেল্পফুল হবে বলে আমি বিশ্বাস করি। আপনাদের কোনো ধরনের কমেন্ট আপনাদের কিছু মনে রাখতে হবে না, জাস্ট একটা ফর্মুলা আপনি মনে রাখলেই কিন্তু আপনি এই অঙ্কগুলো খুব সহজে করতে পারবেন, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে আপনার কোনো ধরনের প্রবলেম আর থাকবে না। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী আপডেট এবং ভিডিও পেতে আপনাদের সামনে আমি এরকম নতুন নতুন আপনাদের প্রয়োজনীয় বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি টিউটোরিয়াল বানাবো ধারাবাহিকভাবে। আপনারা পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন। পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিও বা টিউটোরিয়ালে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই শুভকামনা জানিয়ে আমি আমার টিউটোরিয়ালটি শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।